আমেরিকা কি সেন্ট মার্টিন দখল করে ফেলেছে? সেন্ট মার্টিন বন্ধ করে কি ঘাঁটি করার কাজ শুরু করে দিয়েছে? এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। স্বৈরাচার শেখ হাসিনার বয়ানের পর ধরে তার শিষ্যরা আবার সেন্ট মার্টিন আমেরিকা দখল করছে বলে দাবি করা শুরু করেছে। এ নিয়ে নানা গুজব এবং কৌতূহলের ঢালপালা মেলতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আবারও মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেন্ট মার্টিন ও অন্যান্য দেশের কাছে লিস্টা হচ্ছে নানা মাধ্যমে ছড়িয়ে পড়া এমন বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে সরকারের এমন পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে হবিগঞ্জে আওয়ামী লীগের এমপি আবু জাহিরের ধাওয়া খেয়ে লন্ডন থাকা সুশান্ত দাসের গুপ্তের ফেসবুকে তার পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস স্টক এর একটি ছবি শেয়ার করে প্রশ্ন করেন, ডিল ডান, সেন্ট মার্টিন গন? এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিএ প্রেস উইং ফ্যাক্স জানিয়েছে, সিএ মার্টিন কোনো দেশের কাছে লিস্ট দেওয়ার পরিকল্পনা নেই। সিএ প্রেস উইং ফ্যাক্স আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরেই চলছে। এর সপ্তম আসর গত বছরের 14-16 আগস্ট যুক্তরাষ্ট্রের হাইওয়ারের ফোর্ট শাফটরে অনুষ্ঠিত হয়েছিল। এই টকসের সঙ্গে সেন্ট মার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্ট মার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিস্ট দেওয়ার পরিকল্পনা তাদের নেই। এদিকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মোর্শেদ মাহবুবুল নামের আর ফেসবুক ব্যবহারকারীর করা পোস্টেরও ব্যাখ্যা দিয়েছে সিএ প্রেস উইং। মোর্শেদ মাহবুবুল নামের ওই ব্যক্তি তার পোস্টে দাবি করেন, সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান অবস্থা, এক, সাগরে মাছ ধরা বন্ধ, দুই, পর্যটকদের আসা সম্পূর্ণ বন্ধ, তিন, হাসপাতালের কার্যক্রম বন্ধ 3 মাস, চার, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ শাটডাউন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কমপক্ষে 20 ধরনের বিপদের মুখে পড়ে। সম্প্রতি এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এই কথা বলা হয়েছে। এদিকে পর্যটনের কারণে সেন্ট মার্টিনের উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা দিয়েছে। কয়েক মাস ধরে দ্বীপে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে, সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত। এই মাছি দ্বীপের গাছপালা ধ্বংস করছে। সাদা মাছির কারণে গত কয়েক মাসে 300 নারিকেল গাছ মারা গেছে বলে জানা যায়। বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করেছে। তারা বলছেন, মৌসুমী পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। গত এক যুগে দ্বীপটি রক্ষায় সরকার 3 দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় পরিবেশ অধিদপ্তর একটি প্রকল্প চালু করে, কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার। আন্তর্জাতিক ও গবেষণা অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপটির 41% ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ থামানো না গেলে 2045 সালের মধ্যে এই দ্বীপটির সব প্রবল ধ্বংস হয়ে যাবে আর দ্বীপটি ডুবে যাবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সেন্ট মার্টিনের দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগের বিষয়টি নিয়ে উল্টো প্রচার শুরু হয়। সেখানে মার্কিন ঘাঁটি তৈরি সহ নানা ধরনের প্রচেষ্টা হতে থাকে। গত 22 অক্টোবর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলের সভায় সেন্ট মার্টিনের 4 মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত না হয়। এর মধ্যে নভেম্বরে পর্যটকেরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না, আর ডিসেম্বরে ও জানুয়ারিতে গিয়ে রাতে থাকতে পারবেন, তবে ওই সময় 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না, আর ফেব্রুয়ারিতে পর্যটকরা সেখানে যেতে পারবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর সম্পর্কে বলেছেন, তারা দ্বীপটিকে বাঁচাতে চান। এটি বাংলাদেশের সবার সম্পদ, পর্যটকরা দায়িত্বশীল আচরণ করলে দেশের ওই সম্পদ রক্ষা পাবে। অথচ সেন্ট মার্টিন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা।